চলছে রাজ্যসভার উপনির্বাচন ভোট দিয়েছেন রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভোট দিয়েছেন রাজ্যের সমস্ত বিধায়করা ভোটদান শেষ করে সামাজিক মাধ্যমে উপনির্বাচনের বিজেপি প্রার্থী লিখেছেন ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলাম রাজ্যসভার উপনির্বাচনে আজ আগরতলায় আমার ভোটদান করলাম সেই সঙ্গে রাজ্যসভায় বিপ্লব দেবকে প্রার্থী করায় তিনি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা অমিত শাহকেও ধন্যবাদ জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে বেরোবে ভোটের ফলাফল এরপরই হবে রাজ্য জুড়ে উৎসব ভোট দিয়ে বেরিয়ে বিপ্লব দেব এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরার মানুষ দু হাজার সাল থেকে উপলব্ধি করেছে ত্রিপুরা ডেভেলপমেন্ট শিলাব ত্রিপুরার মুখ্যমন্ত্রী যা কাজ করেছে তার মূল্যায়ন করবে ত্রিপুরার মানুষ পার্টি এখন ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের প্রার্থী মনোনীত করেছেন আমাকে এরপরে পার্টি আমাকে যে দায়িত্ব দেবে তাই আমি পালন করব আগে রেজাল্ট চলে আসো পাঁচটা রেজাল্ট বেরোবে ইলেকশান যে আছে সেই পদ্ধতি অনুসারে রেজাল্ট বেরোনোর পরেই বলা উচিত আর যেটা আপনি বলছেন যে ত্রিপুরার সার্বাঙ্গীন বিকাশ মাননীয় মধ্যে নেতৃত্বে ত্রিপুরার মানুষ বিকাশ ডেভেলপমেন্ট এই যে সপ্তাহটা প্রথম বুঝেছে আর সেটা দু থেকে এই সরকার কাজ করার পর থেকে মানুষ অনুভব করে ডেভেলপমেন্ট কি ডেভেলপমেন্ট কি হয় তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করার দায়িত্ব আমি নিয়েছি কাজ করেছি সেটা ত্রিপুরা মানুষ মূল্যায়ন করবে আর এখন পার্টি আমাকে মনোনীত করেছে রাজ্যসভা সংসদের জন্য তো বুটের রেজাল্ট আসলে যেটা আমাদের দায়িত্ব দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে আর সার্বনিভ বিকাশে ত্রিপুরা রাজ্যের জন্য যেটা করা সেটা মিশ্রিত নিষ্ঠার সঙ্গে তন্মু সম্প্রতি তেশের নানান রাজ্যের বিজেপির প্রভারীদের মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করা গেছে পরিবর্তন হয়েছে ত্রিপুরার প্রভারীর ত্রিপুরার নতুন প্রভারী হয়েছেন ড মহেশ শর্মা সেই সঙ্গে হরিয়ানার প্রভারী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন কুরুক্ষেত্রের পূর্ণভূমি পানিপথের ভূমিতে কাজ করার সৌভাগ্য আমি পেয়েছি তাতে আমি আনন্দিত তিনি স্পষ্টই এদিন বুঝিয়ে দিয়েছেন যে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য থেকে তাকে প্রভারী করা হয়েছে হরিয়ানার মতো একটা বিশাল রাজ্যের এটা অনেক বড় পাওয়া বিপ্লব কুমার দেবের কাছে দেখুন হরিয়ানা বীরভূমি ভূমি পানিপতের ভূমি তো সেই ভূমিতে কাজ করার সুযোগ আমাকে রাষ্ট্র অধ্য আদরণী নাড্ডাকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি যে এটা ছোট্ট রাজ্য থেকে আমরা উঠে আসি সেখান থেকে প্রথমবারের মতো কাউকে প্রভারী বানিয়ে হরিয়ানার মতো প্রদেশকে দিয়ে দেওয়া সপ্তাহীন বিজপি সেটা সরকার দুই দিবারের সরকার কর্মী ওনারা আমার উপর ভরসা করেছেন আমি নিষ্ঠার সঙ্গে সেই ভরসাকে যাতে সুদৃঢ় করতে পারি সেই থেকে কাজ করা শুরু করেছি আগামী দিন তাদের আশীর্বাদ কাজ করতে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে হোক কিংবা মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে রাজ্যসভার আসনের লড়াই করা বা হরিয়ানার সাধারণ প্রভারী যাই হোক না কেন বারবার বিপ্লব কুমার দেব নরম এবং পরিচয় রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে দিয়েছেন সেই মানুষটি প্রমাণ করেছেন তিনি আর যাই হোক দলের ঊর্ধ্বে নন বারবার তাকে বলতে শোনা গেছে দল আমাকে যে কাজে দেবে সেই কাজে আমি নিষ্ঠার সাথে পালন করব। তবে এখন বলাই যায় বৃহস্পতিবার বিকেলে ঘোষণা হবে রাজ্যসভার উপনির্বাচনের ফলাফল এরপরই শুরু হবে এক নতুন অধ্যায়ের বিউরো রিপোর্ট রায় নিউজ